আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল মুসকান ব্লগ বিডি এবং আমার ফেসবুক পেজ মুসকান ব্লগ বিডিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত দুই সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি মাস্টার্সের পরীক্ষার জন্য গাজীপুরে আসছিলাম। তো কিছুদিন ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য। গতকালকে পরীক্ষা শেষ হয়েছে, তো ভাবলাম এখন তো ভিডিও আপলোড করা দরকার, অনেক দিন যেহেতু ডিলে করে ফেলে। গাজীপুরে আসলে দেখানোর মতো অনেক জায়গা আছে, অনেক ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এবং কিছু ঐতিহ্যবাহী স্থান আছে। আমি আসলে সবটা হয়তো ঘুরে দেখাতে পারবো না, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে কিছু কিছু জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আকারে। আশা করি যারা আমার সিলেটি ফ্রেন্ড আছেন, সিলেটি ভিউয়ার্স আছেন, তারা এনজয় করবেন। সিলেটি ভিডিওর পাশাপাশি আমি আমার নিজের জেলার কিছু ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওগুলো আপনারা এনজয় করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আজকে আসছি বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধিস্থল নুহাশপল্লীতে। সবাই জানেন, পুরো বাংলাদেশের মানুষ জানেন এই জায়গাটা সম্পর্কে, নতুন করে বলার বা দেখানোর কিছু নেই। তারপরও এর পিছনের ইতিহাস, জায়গাটা সম্পর্কে, জায়গাটা কোথায় এবং কিভাবে আসতে পারবেন, ডিটেলসে আমি ভিডিওতে বলে দিব। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশেই থাকবেন। নুহাশপল্লী গাজীপুর জেলার পিরুজালি গ্রামে অবস্থিত, যা বাংলাদেশের সব থেকে বড় গ্রাম। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেন এই প্রাকৃতিক বাগান বাড়িটি। জয়দেবপুর চৌরাস্তা থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ঢাকা ময়মনসিংহ রোডে যাওয়ার পথে হোতাপাড়া বাজার, সেখান থেকে অটোতে করে পিরুজালি গ্রাম। সেখানেই 40 বিঘা জায়গা নিয়ে তৈরি এই নুহাশপল্লী। ভাওয়ালগড়ের শালবন আর এই বনের একেবারে ভিতরে এক টুকরো পরিচ্ছন্ন উদ্যান। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চিরনিদ্রায় শায়িত আছেন এই বাগান বাড়িতেই। 1997 সালে 22 বিঘা জমির উপর স্থাপিত হয় নুহাশপল্লী। এর বর্তমান আয়তন 40 বিঘা। তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নামকরণ করা হয়েছে নুহাশপল্লী। এর প্রবেশ মূল্য 200 টাকা, ছাত্রছাত্রীদের জন্য কিছুটা ছাড় রয়েছে। এছাড়াও এই টাকার সম্পূর্ণটাই ব্যয় করা হয় এখানকার কর্মচারী এবং উন্নয়ন প্রকল্পে। প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে মা ও একটি শিশুর ভাস্কর্য। এর পাশে রয়েছে অর্গানিক ফর্মে ডিজাইন করা এব্রো থেব্রো সুইমিং পুল, যেখানে হুমায়ুন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায় একসঙ্গে জলে নেমেছিলেন। বর্তমানে এখানে সুইমিংয়ের ব্যবস্থা নেই। সংস্কারের কাজ চলছে ভিতরে, এজন্য অধিকাংশ ভাস্কর্য এবং সুইমিং পুল সহ আরও যতগুলো কটেজ রয়েছে সবগুলোই প্রায় অব্যবহৃত। রয়েছে হুমায়ুন আহমেদের ম্যুরাল। অসাধারণ এই ম্যুরালটি তৈরি করেন আর্কিটেক্ট হাফিজউদ্দিন। হুমায়ুন আহমেদের 66তম জন্মদিনে ম্যুরালটি উদ্বোধন করেন লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত, রয়েছে এখানে অসংখ্য কাঁঠাল গাছ। আর গ্রীষ্মকাল হয়, প্রতিটা গাছেই দেখতে পাবেন অসংখ্য ফল, আম, কাঁঠাল, জামরুল সহ বিভিন্ন গাছ রয়েছে এখানে। এবং এই গাছের ছায়ায় রয়েছে বসার ব্যবস্থা, যেখানে বসে হারিয়ে যাওয়া যাবে লেখকের কাল্পনিক চরিত্রগুলোতে। রয়েছে ছোট বড় অনেকগুলো ভাস্কর্য। এই ভাস্কর্যটির নাম লীলাবতী, হুমায়ুন আহমেদ ও শাওনের প্রথম কন্যা সন্তান, যে পৃথিবীর আলো দেখার পূর্বেই মারা গিয়েছিল, তার কাল্পনিক ভাস্কর্য এটি। হুমায়ুন আহমেদ এই ভাস্কর্যটির নাম দিয়েছেন লীলাবতী। পাশেই রয়েছে পদ্মপুকুর। আয়তাকার এই পুকুরটি লীলাবতীর ভাস্কর্যের পাশেই। স্বচ্ছ জলে ঘেরা পুকুরে চারপাশে রয়েছে নানান ধরনের গাছপালা।
পুকুরের প্রবেশ গেটে রয়েছে নীলমণিলতা দিয়ে ঘেরা। উদ্যানের পূর্ব দিকে রয়েছে খেজুর বাগান। বাগানের এক পাশে রয়েছে বৃষ্টিবিলাস নামে অত্যাধুনিক কটেজ। অমর এই কথা সাহিত্যিক তার উপন্যাসের চরিত্রগুলোর মতোই সাজিয়েছেন এই নন্দনকাননটিকে। প্রাকৃতিক এবং কৃত্রিমতার অসাধারণ মেলবন্ধন সৌন্দর্যকে অনন্য মাত্রায় কিভাবে রূপ দেয়া যায় নুহাশপল্লীতে না গেলে তা বোঝা সম্ভব না। যারা আমার মতো প্রকৃতিপ্রেমী আছেন, ফুল পছন্দ করেন, তারা মুহূর্তেই হারিয়ে যাবেন কাঠগোলাপের সাদা রঙিন ফুল আর পাখির কলকাকলির মাঝে। এই সবুজের মধ্যেই চিরসায়িত আছেন আধুনিক কথাসাহিত্যের অন্যতম লেখক হুমায়ূন আহমেদ। সমাধিস্থলে রয়েছে দুইটি গেট, একটি পারিবারিক, অন্যটি দর্শনার্থীদের জন্য। স্বচ্ছ কাচের ওয়াল দিয়ে ঘেরা হুমায়ূন আহমেদের সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত। চারদিকে রয়েছে অসংখ্য নাম না জানা সারি সারি গাছ। সবুজ ঘাসের গালিচা ভরা মাঠের দিকে তাকালেই দেখা যাবে ট্রি হাউস। এই ট্রি হাউসটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের জায়গা। উপন্যাসের কল্পিত এই বৃক্ষবাড়িটি নুহাশপল্লীতে বাস্তবে রূপ দিয়েছিলেন লেখক। গাছের উপর অভিনব কায়দায় টিনের তৈরি এবং স্টিলের কাঠামো দ্বারা তৈরি এই বাসাটি আপনার মন কেড়ে নেবে। চারিদিকের এই সবুজ ঘাসের গালিচা, যা নিয়মিত পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা হয়েছে, রয়েছে পাখিশালা, সেখানে রয়েছে অসংখ্য প্রজাতির কবুতর। মাঠ পেরিয়ে মেঠো পথ ধরে একটু সামনে এগোলেই ঢালু রাস্তার শেষ মাথায় রয়েছে শান্ত সুনিবিড় লীলাবতী দীঘি। দীঘিতে যেতে যেতে দেখা যাবে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ, এছাড়াও রয়েছে ঝাউবন, ক্যাকটাস, এছাড়াও নাম না জানা অসংখ্য ফল ফুল এবং ঔষধি গাছ। লীলাবতী দীঘিতে যেতে যেতে আরও চোখে পড়বে সরোবরে পাথরে নির্মিত মৎস্যকন্যার বিশাল আকৃতির মূর্তি, আর তার পাশেই রয়েছে প্রাগৈতিহাসিক কালের কিছু ডাইনোসরের মূর্তি। শিক্ষার্থী এবং বাচ্চাদের নিয়ে আসলে তাদের সাথে সময় কাটানোর জন্য উত্তম একটি জায়গা এটি। আর এই ছোট বড় যতগুলো পুকুর বা দীঘি রয়েছে, এতে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ। আমি একা গিয়েছিলাম, একা গিয়ে আমি মুস্কানকে অনেক মিস করেছি, কারণ মুস্কান এই মূর্তিগুলো দেখলে আর এই মৎস্যকন্যা দেখলে খুবই খুশি হতো। পুরনো দিনের মূর্তি দেখা শেষে চলে এসেছি লীলাবতী দীঘির পাড়ে। দীঘির পাড় ঘেঁষে রয়েছে ঝাউ গাছ ও তাল গাছ। দীঘির পাড়েই আছে স্নিগ্ধ সাদা কাঠ গোলাপের একটি গাছ, এর পাশেই বাচ্চাদের খেলার জায়গা। আর তার পাশেই রয়েছে ভূতবিলাস নামের একটি কটেজ। দীঘির উত্তর প্রান্তে শান বাঁধানো জমিদারি ঘাট রয়েছে। এই ঘাটেই বহু জনপ্রিয় টিভি সিনেমা ও নাটকের শুটিং হয়েছে। এখান দিয়ে এই
রাস্তাটা হচ্ছে বন্ধ করা এখন, না হলে যাওয়া যাইতো বা ছবি তোলা যাইতো, কিন্তু এখন আসলে ছবি তোলার এটা কোনো সিস্টেম নাই। ওই সাইড দিয়ে ওইটা ভাঙা, ওই পর্যন্ত যাওয়ার এখন কোনো সিস্টেম নাই, এটা আপাতত বন্ধ আছে এখানে। যদি দিঘির ওই পাড়ে যাওয়ার মানে প্রয়োজন হয় তাহলে এই পাড় দিয়ে ওই পাশ দিয়ে তারপরে ওইদিকে যাইতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। যদি এইটা না থাকতো তাহলে হয়তো ভালো লাগতো, কারণ ওইখানে গিয়ে আমরা ছবি তুলতে পারতাম সুন্দর সুন্দর। এখন অবশ্য সেই সিস্টেমটা নাই। আমি আজকের ভিডিওতে নুহাশপল্লির টুকিটাকি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ মুস্কান ব্লগ বিডিতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। এখানে রয়েছে 250 প্রজাতির দুর্লভ ঔষধি মশলা জাতীয় ফলজ ও বনজ গাছ। প্রতিটা গাছের গায়ে সেটে দেওয়া আছে নাম ফলক, যা দেখে খুব সহজেই গাছগুলো চেনা যাবে। পুরোটা নুহাশপল্লী জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় কিছু ভাস্কর্য, তবে এর অব্যবস্থাপনাও আপনার চোখে পড়বে, সবগুলোই অনেকটা পুরনো হয়ে গেছে। প্রায় সারা বছরই বনভোজন এবং শিক্ষা সফরের জন্য ভাড়া দেওয়া হয় এই বাগান বাড়িটি, তাই রয়েছে রান্নার জন্য সুব্যবস্থা। আমি যখন গিয়েছিলাম তখন তেমন কোনো দর্শনার্থী চোখে পড়েনি। বৃষ্টিবিলাস কটেজটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, এর সংস্কারের কাজ চলছে, তাই এর ভিতরে প্রবেশ করা নিষেধ। তারপরেও আমি কিছুটা ঘুরে দেখেছিলাম, ভিতরে আসলে দেখানোর মতো তেমন কিছু নেই। লেখক ভালোবাসতেন জীবনকে উপভোগ করতে, তাই ভেতর থেকে তিনি যা ভাবতেন তাই বাস্তবে রূপ দিতেন। তাই তো এক নিভৃত পল্লীতে নুহাশপল্লী গড়ে তুলেছেন, এবং তার উপন্যাসের বিখ্যাত সব চরিত্রগুলো এখানে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এইরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।